সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা ইনভার্সনের ধারাবাহিক আলোচনার আজকে তৃতীয় পর্ব আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ পার্ট থ্রি। ওকে, তোমরা এর আগের পর্বগুলো যারা দেখোনি, একটু কষ্ট করে আমার এই ভিডিওর এর আগের দুইটা পর্ব দেখে আসবা, ইনভার্সনের পার্ট ওয়ান এবং পার্ট টু। আমরা পার্ট ওয়ানে মূলত বেসিক বিষয়গুলো আলোচনা করেছি এবং পার্ট টুতে অনলির পরে প্রিপোজিশন অথবা কনজাংশন অথবা অ্যাডভার্ব বসলে ইনভার্সনটা কেমন ভাবে করতে হয়, অর্থাৎ দ্বিতীয় ক্লজ ইনভার্সন করতে হয় সেটি দেখিয়েছি। তো আজকে আমরা দেখব যে কিছু পার্টিকুলার অ্যাডভার্ব, অর্থাৎ যেগুলোকে আমরা বলি নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব বলতে কি বোঝায়, অর্থাৎ যে অ্যাডভার্ব গুলো না বোধক বা নেতিবাচক অর্থ দেয় সেন্টেন্সে, এটাকে আমরা বলি নেগেটিভ অ্যাডভার্ব। এখন প্রশ্ন হচ্ছে যে এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো সেন্টেন্সে যদি থাকে তাহলে আমাদের ইনভার্সনটা কেমন হবে। আমাদের আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় কিন্তু এটা, এই জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা খুব ভালোভাবে দেখলে আমরা আশা করি তোমরা খুব উপকৃত হবে। এই জন্য খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখতে হবে, তাহলে আশা করি তোমরা এই লেকচারটা ভালোভাবে বুঝতে পারবে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমরা সেন্টেন্স লিখতে গেলেই কিন্তু মূলত কি করি, সেন্টেন্স লিখতে গেলেই কিন্তু মূলত যেটা করি, প্রথমে সাবজেক্ট বসাই, এরপরে ভার্ব বসাই। ওকে, ইন মোস্ট কেসেস উই ফলো দিস সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে যে সবসময় যে সাবজেক্ট প্রথমে আসবে এবং এরপরে ভার্ব বসবে এমন কিন্তু কোনো নিয়ম নেই। অবশ্যই কিছু ব্যতিক্রম আছে, প্রত্যেক ভাষারই কিন্তু কিছু এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যদি এই কিছু কিছু অ্যাডভার্ব যেগুলো সেন্টেন্সের শুরুতে আসলে, বিশেষ করে কিছু নেগেটিভ অ্যাডভার্ব, সেক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সাবজেক্ট এবং তারপরে ভার্ব বসাতে পারবো না। এক্ষেত্রে সেন্টেন্স ওইভাবে যদি বসাও তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল মনে হবে। ওকে, তাহলে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তুমি সব সময় কিন্তু সেন্টেন্সের শুরু মানে শুরুতে সাবজেক্ট এরপরে ভার্ব, এই অর্ডারটা আমরা অনুসরণ করতে পারবো না। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু আমাদের অবশ্যই মুখস্থ রাখা লাগবে যে নেগেটিভ অ্যাডভার্ব কোনগুলো। তো আমরা দেখো, আসো, বোর্ডে কিন্তু আমরা লেখা আছে এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো, আমরা একটু দেখবো সবাই কি কি। দেখো নেগেটিভ অ্যাডভার্বস কি কি, খেয়াল করো, নট ওয়ান্স, তো মানে একবারও না, অর্থাৎ এটা কিন্তু নেগেটিভ অর্থ দিচ্ছে। এরপরে নট অনলি, ওকে, নট অনলি, অর্থাৎ এখানে নট আছে, অর্থাৎ এটা নেগেটিভ অ্যাডভার্ব। এরপর কি নো সুনার, এটাও একটা নেগেটিভ অ্যাডভার্ব। এরপরে কি হার্ডলি, হার্ডলি এটি কিন্তু একটা নেগেটিভ মিনিং দেয়, খেয়াল করবা। হার্ড, হার্ড কিন্তু পজিটিভ অর্থ দেয়, অর্থাৎ হাবুদক অর্থ দেয়, কিন্তু হার্ডলি নেগেটিভ অর্থ দেয়। যেমন খেয়াল করো, শি ওয়ার্কস হার্ড, সে কঠোরভাবে পরিশ্রম করে, এখানে কিন্তু একটা ইতিবাচক অর্থ আসছে, অর্থাৎ পজিটিভ মিনিং। কিন্তু আমি যদি বলি শি হার্ডলি ওয়ার্কস, এখানে কিন্তু এটা নেগেটিভ অর্থ দিচ্ছে, অর্থাৎ সে কোনো কাজ করে না বললেই চলে। তাহলে কি, শি ওয়ার্কস হার্ড মানে সে কঠোরভাবে পরিশ্রম করে, আর শি হার্ডলি ওয়ার্কস মানে সে কোনো কাজ করে না বললেই চলে। অর্থাৎ হার্ড পজিটিভ অর্থ দেয়, কিন্তু হার্ডলি এটা কিন্তু নেগেটিভ অর্থ দেয়। ওকে, এরপরে খেয়াল করো রেয়ারলি, রেয়ারলিও কিন্তু হার্ডলির মতো নেগেটিভ অর্থ দেয়। এরপরে বেয়ারলি, বেয়ারলিও কিন্তু এই হার্ডলির মতো নেগেটিভ অর্থ প্রকাশ করে। এরপরে স্কেয়ারসলি, এটাও কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে, তার মানে হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারসলি। এরপরে সেলডম, এটাও কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে, অর্থাৎ না বোধক অর্থ দেয়। এরপরে কি নো হয়ার, নো হয়ার, কোথাও না, এটাও না বোধক, অর্থাৎ নেগেটিভ অ্যাডভার্ব। এরপরে অ্যাট নো টাইম, এটা একটা নেগেটিভ অর্থ দেয়, অর্থাৎ কোনো সময়ই না। এরপরে বাই নো মিন্স, কোনো ক্রমেই না, অর্থাৎ কোনো উপায়ই না, এটিও একটি নেগেটিভ অ্যাডভার্ব। এরপরে নেভার, কখনোই না, এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব। এরপরে লিটল, লিটল কিন্তু এটা না বোধক, অর্থাৎ নেগেটিভ মিনিং প্রকাশ করে। যেমন আমরা যদি বলি যে আই হ্যাভ এ লিটল ওয়াটার, আমার কিছু পানি আছে, ওকে, অর্থাৎ এটা হাবোধক অর্থ প্রকাশ করছে। কিন্তু আমরা যদি বলি আই হ্যাভ লিটল ওয়াটার, আমার কোনো পানি নেই বললেই চলে, অর্থাৎ এ লিটল ইতিবাচক অর্থ প্রকাশ করে বা পজিটিভ অর্থ প্রকাশ করে, কিন্তু লিটল এটা কিন্তু নেগেটিভ বা নেতিবাচক অর্থ প্রকাশ করে। ওকে, এরপরে ইন নো ওয়ে, এটাও কিন্তু একটা নেগেটিভ অ্যাডভার্ব। এরপরে আন্ডার নো সিচুয়েশন, এটাও একটা নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে আমরা নেগেটিভ অ্যাডভার্ব গুলো আবার একটু রিভাইজ করি, কি কি, খেয়াল করো, তোমরা চেষ্টা করবো মুখস্থ রাখার এগুলো কি, নট ওয়ান্স, নট অনলি, নো সুনার, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কেয়ারসলি, সেলডম, নো হোয়ার, এট নো টাইম, বাই নো মিন্স, নেভার, লিটল, ইন নো ওয়ে, আন্ডার নো সিচুয়েশন। ওকে, তাহলে এইগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় আমরা অবশ্যই কিন্তু সেন্টেন্সটাকে ইনভার্সন করব। ইনভার্সন কিভাবে করব, ইনভার্সন করব এইভাবে যে প্রথমে সাবজেক্টের পূর্বেই অক্সিলারি ভার্ব নিয়ে আসা লাগবে। অক্সিলারি ভার্ব কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে,
have has had shall should will would can could এই যে অক্সিলারি ভার্ব যেগুলো আছে এগুলো আমরা সাবজেক্টের পূর্বে ব্যবহার করব এবং তারপরে কি সাবজেক্ট এবং তারপরে কি মেইন ভার্ব এখন প্রশ্ন হচ্ছে যদি কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা কি করব ডু ডাজ ডিড এগুলো ব্যবহার করব অর্থাৎ ডু ডাজ ডিড এর হেল্প নেব তার মানে কি যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা এটাকে সাবজেক্টের পূর্বে ব্যবহার করব এরপরে সাবজেক্ট এরপরে মেইন ভার্ব আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করব যেমন আমরা এখানে কিন্তু দুইটা এক্সাম্পল খেয়াল করতেছি দেখো প্রথমে কি লিখেছি প্রথম এক নম্বর সেন্টেন্স ইনকারেক্ট কি লিখেছি খেয়াল করো অ্যাট নো টাইম অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু অ্যাট নো টাইম দিয়ে শুরু হচ্ছে এই জন্য এই ধরনের সেন্টেন্স আমাদের একটু কেয়ারফুল থাকা লাগে কি জন্য কেয়ারফুল থাকা লাগে এই জন্য যে এক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্ট এবং ভার্ব এই অর্ডারটা কিন্তু মেনটেন করতে পারবো না এক্ষেত্রে অবশ্যই কিন্তু ইনভার্সন হবে এমনকি আমরা দৈনন্দিন জীবনে ইংরেজি বলা অথবা লেখার ক্ষেত্রেও যদি এটা ভুল করি তাহলে কিন্তু ভুল ওকে বিশেষ করে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু এই ধরনের এমসিকিউ আসে এই ধরনের রিলেটেড সেক্ষেত্রে আমরা যারা এই নিয়মটা না জানি তারা কিন্তু মানে সাধারণত সাবজেক্ট এরপরে ভার্ব এটা দেখলেই কিন্তু এটাকে কারেক্ট আনসার দেয় কিন্তু আসলে এটা ইনকারেক্ট ওকে এখন খেয়াল করো অ্যাট নো টাইম কোনো সময়ই না দেখো এই লিস্টে দেখো তো কোথাও অ্যাট নো টাইম আছে না আছে এই যে অ্যাট নো টাইম আছে তার মানে এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব সেক্ষেত্রে আমরা কি লিখেছি অ্যাট নো টাইম শি অ্যাকসেপ্টেড দ্য অফার দেখো শি সাবজেক্ট অ্যাকসেপ্টেড ভার্ব এটা কিন্তু সেন্টেন্সটা ইনকারেক্ট কেন এখানে ইনভার্সন করা হয়নি ইনভার্সন কিভাবে করব দেখো কারেক্ট সেন্টেন্স খেয়াল করো অ্যাট নো টাইম এই যে ডিড দেখো শি কি সাবজেক্ট সাবজেক্টের পূর্বে কি ডিড অর্থাৎ অক্সিলারি ভার্ব এবং এরপরে অ্যাকসেপ্ট কি মেইন ভার্ব তাহলে আমাদের আমরা যখন ইনভার্সন করব তখন কি খেয়াল করব যে অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব আমি আবার বলছি অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব যেমন শি রিফিউজড আমরা কি লিখবো ডিড শি রিফিউজ যদি বলি শি কেম আমরা কি বলবো ডিড শি কাম শি রোট আমরা কি বলবো ডিড শি রাইট ওকে এরপরে আমরা আরেকটা এক্সাম্পল খেয়াল করো দুই নম্বরে দেখো ইনকারেক্ট কি দেওয়া আছে রেয়ারলি দেখো এই রেয়ারলি এটা কিন্তু একটা নেগেটিভ অ্যাডভার্ব যেমন আমরা এই যে উপরে লিস্ট দেওয়া আছে এখানে কিন্তু রেয়ারলিটা আছে ওকে রেয়ারলি শি হ্যাড প্রেজেন্টেড হার অপিনিয়ন এখানে কিন্তু ইনভার্সন হওয়ার কথা কিন্তু সেন্টেন্সে কিন্তু ইনভার্সন হয়নি তার মানে এই সেন্টেন্সটা কি ভুল দেখো শি সাবজেক্ট হ্যাড অক্সিলারি ভার্ব প্রেজেন্টেড মেইন ভার্ব তাহলে শি সাবজেক্ট হ্যাড অক্সিলারি ভার্ব প্রেজেন্টেড মেইন ভার্ব অর্থাৎ এখানে নরমাল ওয়েতে কিন্তু সেন্টেন্সটা লেখা হয়েছে অর্থাৎ এখানে ইনভার্সন হয়নি তাহলে ভুল আছে তাহলে কারেক্ট কি হচ্ছে দেখো প্রথমে আমরা নেগেটিভ অ্যাডভার্ব ব্যবহার করেছি এরপর কি হ্যাড অক্সিলারি ভার্ব এরপরে শি কি শি হচ্ছে সাবজেক্ট এরপর প্রেজেন্টেড কি প্রেজেন্টেড হচ্ছে মেইন ভার্ব অর্থাৎ এখানে আমরা ইনভার্সন করেছি অর্থাৎ সেকেন্ড অপশনটা সঠিক তো এরকম ক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু এই নেগেটিভ অ্যাডভার্ব যদি কোথাও থাকে অবশ্যই সেন্টেন্সটাকে আমরা কি করব ইনভার্সন করব যদি না করি তাহলে সেন্টেন্সটা কিন্তু ভুল হবে যদিও সেন্টেন্সটা দেখতে একটু স্মার্ট মনে হয় তারপরেও ভুল হবে কারণ এখানে গ্রামাটিক্যাল রুলস ফলো করা হয়নি তো আশা করি তোমরা সকলেই এই লেকচারটা বুঝতে পেরেছো এবং লেকচারটা যদি বুঝে থাকে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে পারো তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ